ইন্টারনেট ব্রাউজ করতে গেলে বা একটা টেক্সট যখন বাংলাতে পড়তে যাই, তখন সেটা ঝকঝকে আসে না। অনেক সময় বাংলা লেখা ফেটে যায়, যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে যায় বা এরকম শুধু ঘর ঘর আসে। এই সমস্যাটার সমাধান এই লেকচারে আশা করি হবে। আমরা শুধুমাত্র গুগল ক্রোমে দেখাবো। তো আমি কিছু টেক্সট দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো ভালো লাগতেছে না পড়তে। এরপর আমরা ইউটিউবে যাচ্ছি, এখানেও এই লেখাগুলো খুব বেশি ভালো লাগতেছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি এখানে থ্রি ডট ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস এখানে যাবেন, একটু নিচের দিকে আপনি কাস্টমাইজ ফন্টস এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখুন স্ট্যান্ডার্ড ফন্ট, সেরিফ ফন্ট, যতগুলো ফন্ট আছে এই ফন্টগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আমরা আপনাকে সুলাইমান লিপি এটা সিলেক্ট করে দিতে বলবো। SOL লিখলেই চলে এসেছে, বা আপনি এটাকে স্ক্রল করে করে খুঁজে নেবেন নিচের। এটাও এভাবে আপনি চাইলে স্ক্রল ডাউন করে বা আপ করে খুঁজে নিতে পারেন। এইখানে এবং এখানে প্রত্যেকটা জায়গায় একই কাজ করবেন। এখানে যদি সুলাইমান লিপি না আসে, তাহলে ভাববেন আপনার কম্পিউটারের মধ্যে ফন্টটা ইনস্টল করা নেই। আপনি ওমিক্রন ল্যাব এরকম একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবেন। এখানে দেখতে পাবেন বাংলা ফন্টস। এই বাংলা ফন্টসের একটু নিচের দিকে আপনি সুলাইমান লিপি খুঁজে পাবেন। এখানে ডাউনলোড ফন্টস ক্লিক করবেন। ক্লিক করলেই ডাউনলোড হবে, আমরা একটু দেখাচ্ছি। এই পাশে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটার উপরে রাইট ক্লিক করেন, ক্লিক, এই যে এখানে যে ফন্টটা আছে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করলে এখানে ইনস্টল, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা করলাম না, আমি এটাকে বন্ধ করে দিই। এই প্রত্যেকটা জায়গায় সুলাইমান লিপি দেওয়ার সাথে সাথেই আপনার লেখাগুলো ঝকঝকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন লেখাগুলো কত সুন্দর। আবার আমরা ইউটিউবে যাচ্ছি, এখানে দেখুন লেখাগুলো একেবারে স্পষ্ট। তো আশা করি খুব সহজে এই পদ্ধতিতে আপনি আপনার ব্রাউজারের বাংলা ফন্টটা ফিক্স করতে পারবেন। আপনি যদি মোজিলা ফায়ারফক্স চালান, সেক্ষেত্রেও আমরা একটা সমাধান দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন অংশে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে মোজিলা ফায়ারফক্সেরও ফন্ট সমস্যার সমাধান করতে পারেন।